শীতের গভীর রাত হঠাৎই বাড়ির দরজায় কড়া নাড়লো বেশ কয়েকজন। তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে দরজা খুললেন গৃহকর্তা, তারপরই চক্ষু চড়ক গাছ গৃহকর্তার। গেট খুলতেই দেখলেন বাড়িতে হাজির বিজেপির হেভিওয়েট সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। গভীর রাতে ওই দুই হেভিওয়েট বিজেপি নেতার বাড়িতে আগমন দেখে কার্যত চমকে গিয়েছিলেন গৃহকর্তা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির কোন নগরে। জানা গেছে ওই এলাকায় বসবাস হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদবের দাদা তথা কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব। তার বাড়িতে এদিন রাতে হানা দেয় বিজেপি নেতারা। বিষয়টি জানাজানি হতেই শুক্রবার সকাল থেকে সরগোল পড়ে যায় এলাকায়। তবে এ বিষয়টিকে অবশ্য রাজনৈতিক কোনো ঘটনা বলতে নারাজ আচ্ছালাল যাদব। তার দাবি, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। দেখানোর সময় এসেছে, নিশ্চিতভাবে তারা বিক্ষোভ দেখাবে। কারণ আছে যে আড়াই বছর তো যা করেছে করেছে, আমাদের উন্নয়ন আমাদের লক্ষ্য ছিল, আমরা উন্নয়ন করেছি। এবারে ব্যথা পেলে ব্যথা পেতেই পারে মানুষ, কিন্তু আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা হিসাবে 30টা মেম্বারের মধ্যে 2-4-5টা মেম্বার হয়তো তাদের রাগ অভিমান আছে কোনো কারণে। এ বিষয়ে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা আচ্ছালাল যাদবের ভাই দিলীপ যাদব কি বলছেন শুনুন। গতকালকে রাত্রে আপনারা যেটা বলছেন, সেই অর্জুন সিং আর শঙ্কু পাণ্ডা আমাদের দাদার বাড়ির পাশের 4-5টা বাড়ি দূরে কোনো একটা কাজে এসেছিল, তারপর হাঁটতে হাঁটতে নাকি এখানে গেছে। আমি খুব পরিষ্কার আপনাদের বলি যে কেউ এভাবে গিয়ে হয়তো একজন প্রধানের কাছে গিয়ে, যেহেতু আমার দাদা আমার ফেস ম্যালাইন করার চেষ্টা করছে, আমার পার্টির প্রতি যে লয়ালিটি, আমি পার্টির এমন একটা সোলজার, এমন একজন সৈনিক যে আমার এইসব করে আমাকে ম্যালাইন করা যাবে না। আমার জীবনে অনেক ডেডিকেশন, অনেক ডিসিপ্লিনড ওয়েতে আমি পলিটিক্স করি, আমার অনেক মর্যাদা সহ পলিটিক্স করি। এবং একজন প্রধান, তিনি আমার দাদা হতে পারেন, তিনি অন্য কেউ হতে পারেন, তার বাড়িতে বিজেপির কোনো নেতা এভাবে যায়, তাকে নিশ্চিতভাবে উত্তর দিতে হবে যে কেন গেল। এবং সেই উত্তরে যদি আমরা স্যাটিসফাইড না হই, তাহলে দলের তরফ থেকে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। এই সমগ্র বিষয়টি ইতিমধ্যে আমি রাজ্য কমিটিকে সমগ্র বিষয়টি আমি জানিয়েছি। তবে কি কারণে গভীর রাতে তৃণমূল জেলা সভাপতি দাদার বাড়িতে পৌঁছালো বিজেপি নেতৃত্ব, তা নিয়ে বিভিন্ন মহলে কান পাতলে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। রাজনৈতিক সচেতন মানুষরা বলছেন, দিনের আলো এলে সমস্ত বিষয়টি জলের মতো স্বচ্ছ হয়ে যেতে পারে, তাই রাতের অন্ধকারেই হয়তো বা শ্রেয় বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। তবে এর পেছনে যে অন্য কোনো রহস্য থাকতে পারে, তাতে এক প্রকার সিলমোহর দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আচ্ছালাল যাদবের বাড়িতে বিজেপি নেতাদের সফরের পরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো এলাকায়। শুক্রবার পঞ্চায়েতের বোর্ড মিটিং বয়কট করে পঞ্চায়েত গেটে বিক্ষোভ দেখালো পঞ্চায়েতের 14 জন সদস্যরা। পঞ্চায়েত সদস্য ভবেশ ঘোষ জানান, কানাইপুর পঞ্চায়েতে দুর্নীতি চালাচ্ছে প্রধান। এছাড়া কানাইপুরে জমি কিনলে 12,000 টাকা কাঠা প্রতীক পঞ্চায়েত নিচ্ছে, যেটা অনৈতিক। প্রধানের বিরুদ্ধে আমরা 2.5 বছর ধরে মেম্বার হয়ে বসে আছি, কোন রকম প্রধান আমাদের কোন মেম্বারদের কোনো পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। আজকে ট্যাক্সের বোঝা সাধারণ মানুষের উপর, কানাইপুরের মানুষের কাছে আমরা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে আজকে আমরা জনপ্রতিনিধি হয়েছি এখানে। মানুষের ট্যাক্সের বোঝা প্রধান এইভাবে নিজের এতে এমনভাবে চাপিয়ে দিচ্ছে, সেটা মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে আমরা কিছু মেম্বার বারবার প্রতিবাদ করে আসছি, এবং যে কোনো কাজ প্রধান নিজের এর মধ্যে করে, কোনো প্রধান মেম্বারদের আমাদের কোনো এ দেয় না। এবং রাস্তাঘাটের এখানে টেন্ডার হয়, এখানে নিজের পেটুয়া লোক দিয়ে, কন্ট্রাক্টর দিয়ে রাস্তাঘাটের কাজকর্ম করা নিজের চেয়ারে, এবং এখানে একটা গরিব মানুষ এক কাটা জমি কিনছে, সেই জমিতে ওখানে এখানে লাগানো আছে। দেখবেন আপনারা কিছু কিছু জায়গায় যান, বাসায় যান, বাসায় কলোনিতে যান, কানাইপুর কলোনিতে যান, পঞ্চায়েত তরফ থেকে লাগানো আছে 12,000 টাকা ট্যাক্স উন্নয়ন কাজে। উন্নয়ন তো আমাদের সরকার করছে, বামাটি মানুষের সরকার উন্নয়ন করছে, উনি ওখানে কে সরকারের টাকা নেওয়ার জন্য? উনি তো আপনার দলেরই প্রধান, উনি তো আপনাদের দলেরই প্রধান। আমাদের দল দল ফল লেখে না, যেখানে আমাদের সরকার যেখানে উন্নয়ন অন্যায়ের প্রতিবাদ করছে, অন্যায়ের প্রতিবাদ। পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব জানান, পঞ্চায়েতের সমস্ত সিদ্ধান্ত সকল সদস্যের উপস্থিতিতে মিটিং করে নেওয়া হয়, হয়তো কারো স্বার্থ সিদ্ধি হচ্ছে না বলে কিছু সদস্য কষ্ট পাচ্ছে, তাই তারা বিক্ষোভ দেখাচ্ছে। সংখ্যাগরিষ্ঠতা হিসাবে 30টা মেম্বারের মধ্যে 2-4-5টা মেম্বার হয়তো তাদের রাগ অভিমান আছে কোনো কারণে। কারণ আছে যে একতলার বাড়ি ট্যাক্স যদি আমাকে কেউ 15 টাকা করতে বলে, আমি তো 15 টাকা করতে পারবো না। নিয়মটা হচ্ছে যে 1.1 লাখে 120 টাকা ট্যাক্স করা। এবারে কোনো লোক তার 5 লাখের প্রপার্টি আছে, তাকে বলছে যে না ভাই আপনি 60 টাকা ট্যাক্স করুন, এটা আমার পক্ষে সম্ভব না। আর জমি কিনলে বলছে কাটা পিছু 12,000 টাকা নেওয়া হচ্ছে পঞ্চায়েত, এরা এরা অ্যাকচুয়ালি আপনাদেরকে মিসলিড করছে। আসলে এতে যেটা আছে যে আমাদের বোর্ড অফ পঞ্চায়েত মেম্বার্সের মধ্যে এটা রেজুলেশন হয়েছিল, তার মধ্যে ও মেম্বারগুলোও ছিল। ওই যে মেম্বারগুলো ছিল না তা নয়, কিন্তু তারাও ছিল।
আর এটা সম্পূর্ণভাবে ডিসিশন নেওয়া হয়েছিল যে যে মানুষই মাঠের চাষের মধ্যে জায়গা নেবে ওখানে রাস্তা করার জন্য ঘাস ড্রেন করার জন্য ইলেকট্রিকের পোলের জন্য যাবতীয় যা ব্যবস্থা আছে পঞ্চায়েত নিজের তরফ থেকে করে দেবে সেটার জন্য ডেভেলপমেন্ট একটা ফিস লাগতে হবে সেই ফিসটার জন্য আজকে দিনে তাদের ব্যথা হচ্ছে যে তাদের কোথা ইন্টারেস্টে হয়তো আঘাত লাগছে যারা আঘাত লাগছে এইটা যে টাকা নেওয়া হয় পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের প্রপার মত ফরাকা স্লিপের মধ্যে লোকের কাছ থেকে টাকা নিয়ে পঞ্চায়েতকে ডেভেলপ করা হয় কিন্তু সদস্যরা বলছে যেটা সরকারের কাজ উন্নয়ন করা সেই উন্নয়নের নামে কাঁচা বিল দিয়ে টাকা তোলা হচ্ছে মানে হিসাব বহির্ভূত হবে ওদের হয়তো মতিভ্রষ্ট হয়েছে এটা হতে পারে এই কানাইপুর পঞ্চায়েত প্রধান আমি হওয়ার পর থেকে একটাই সিস্টেম ছিল যে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা টাকা কারো কাছ থেকে কাঁচা নেওয়া হয় না সম্পূর্ণটা মত ফরাকার মাধ্যমে এখানে টাকা নেওয়া তবে এদিন কানাইপুরের তৃণমূল দলের প্রধানের বিরুদ্ধে তৃণমূল দলেরই সদস্যরা মুখ খোলায় অস্বস্তি বাড়ল তৃণমূল দলের এমনটাই মনে করছে রাজনৈতিক মহল কিছুদিন আগে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের নয়া কমিটি গঠন নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র প্রকাশ্যে আসে তারপর শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে পদত্যাগের পর নতুন করে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে হুগলি জেলায় সব মিলিয়ে হুগলি জেলা তৃণমূল এখন সারাশি চাপেই বলেই দাবি ওয়াকি বহাল মহলের নিউজ আজ বাংলা হুগলি আইনাল কলেজ অফ নার্সিং উচ্চ মাধ্যমিক পাশের ছাত্র ছাত্রীদের জন্য জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে সত্তর যোগাযোগ করুন আইনাল কলেজ অফ নার্সিং কয়েকতলা ২৪ নম্বর রোড বিশদ জানতে ফোন করুন 9224763316 অথবা 8016001840 এই নাম্বারে